যেখানে বসে আমি কথা বলছিলাম একটু আগে আপনারা দেখেন ওই যে এটা হলো মাদ্রাসা এটা বর্তমানে বারাকৃত জায়গার মধ্যে খুব সংকীর্ণ অবস্থা আমরা শেড বাড়ি এখানে কমপ্লিট করতে পারি তবে মাদ্রাসা কমপ্লিট করতে গেলে আপনাদের সাহায্যের প্রয়োজন আপনাদের আর্থিক সহযোগিতার বায়ু বোনেরা অনেক আছেন যারা দানবীর যাদেরকে আল্লাহ অসংখ্য অগণিত সম্পদের মান আমি থাকবো না কিন্তু মাদ্রাসা থাকবে আপনি থাকবেন না আপনার দেওয়া দানের এই বিল্ডিংটা থাকবে কিন্তু আপনার কবরের মধ্যে সৎকায় জারি হিসাবে আপনার বাবার কর্ম সৎকায় জারি হিসাবে এই সারা জীবন পর্যন্ত কেমত পর্যন্ত এই সোয়াপটুকু যাই এই সম্পদের কিছু অংশ যদি তুমি আল্লাহর পথে দান করে যাও মাদ্রাসার মধ্যে নবীর বাগানে মসজিদের মধ্যে তিমখানার মধ্যে যদি তুমি দান করে যাও আল্লাহ পাকরাবুলালেন বলেন যে তোমার জন্য আমি কাল কে ময়দানে হাসার ময়দানে আমি তোমার জন্য তার বিনিময়ে পুরস্কার স্বরূপ জান্নাত নিজস্ব অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ভিডিওর মাধ্যমে দিব আপনারা দয়া করে যারা পারেন অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে আপনাদের দান অনুদান যদি দেন আশা করি আমরা আমাদের এই কমিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা তুলে আমরা মাদ্রাসার কাজে করি বসার ক্লাসে বসা খুব কষ্ট হচ্ছে শিক্ষকদের পড়ানোটা বড় কষ্ট হচ্ছে এই জন্য আপনাদের দয়ায় আপনাদের সাহায্যে আশা করি নতুন জায়গার মধ্যে বিল্ডিংটা যদি করতে পারি আমাদের কষ্টটা লাঘব হবে আপনাদের এই জন্য আপনাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ পাকুল আলমিন আপনাদের সকলের যেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসলাত আল্লাহ রসুলহিল করিমাবাদ সম্মানিত মুসলমান ভাই বোনেরা আপনাদের সকলকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন মাধবপুর পৌরসভা দিন পাঁচ নম্বর ওয়ার্ড শিবপুর গুমুঠিয়া বিশেষ করে গুমুটিয়া প্রাইমারি সরকারি স্কুলের পূর্ব পাশে মেন রাস্তার সাথে লাগানো আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি মাদ্রাসার নাম হলো জামিয়াতুল মাদিনা গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা এবং এখানের মধ্যে খাজা গরিব নেওয়াজ এতিমখানাও রয়েছে পাশাপাশি প্রস্তাবিত আলহাজ রাবিয়া বেগম সুনিয়া মহিলা মাদ্রাসাও কাজ চলতেছে আপনাদেরকে ওই জায়গার মধ্যে নিয়ে যাব যে মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ আটত্তর ফুট লম্বা একটা বিল্ডিংয়ের কাজ শুরু করেছি মাদ্রাসার ভবন তো আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা যারা আছেন দেশে বিদেশে যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে মাদ্রাসার উন্নয়নের জন্য মাদ্রাসার নবীজির বাগানকে এগিয়ে নেওয়ার জন্য আপনার সম্পদের অংশ থেকে একটি অংশ এই নবীজির বাগানে দান করার জন্য বিশেষভাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তাদের কাপড় চোপড় খাবার যা কিছু আছে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে বহন করা হয় আপনাদের এই দান খয়রাতের মাধ্যমে আর বিশেষ করে আলিয়া শাখা আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানের মধ্যে পাঁচজন আলিয়াতে ছয়জন শিক্ষক আছে এবং ছয়জন শিক্ষক এবং শিক্ষিকা আছে আর হিপ শাখার মধ্যে হিপ শাখার মধ্যে আপনাদের দুয়ায় জন ছাত্র আছে এবং এদের মধ্যে দুইজন দুজন হাফেসাহ আমি নিজ সময় দেই দুজন হাফেসাহ আছে এই নিয়ে মোটামুটি মাদ্রাসাটা এই পরিবেশে এই পর্যন্ত চালিয়ে যাচ্ছি তো আপনাদের দু আপনারা যদি একটু দয়ার নজর দেন এবং আপনাদের সাহায্যের হাত যদি বাড়িয়ে দেন আপনাদেরকে আমরা দেখাব যে মাদ্রাসার নতুন ভবনের কাজ শুরু হয়েছে একটা জায়গা ক্রয় করছি এখানে মাঝে উনত্রিশ শতাংশ জায়গা আছে এই যে দেখেন আপনারা মাদ্রাসার এই বিল্ডিংয়ের কাজ শুরু করছি এখানে আটত্তর ফুট লম্বা দোতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের কাজটা শুরু করছি তো এখানের মধ্যে এই বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে আমি ওইদিকে আপনার ওই এখান থেকে একটা আর বিল্ডিং করব এখানে আপনার এতিমখানা বিল্ডিং হবে খাজা গরিবের নামাজ এতিমখানা বিল্ডিং হবে আবার এদিক থেকে আর একটা বিল্ডিংয়ের এই কাজ ধরবো এখানে আপনার এই যে এই আল হাজরাবিয়া বেগম প্রস্তাবিত হাজরাবিয়া বেগম সুনিয়া মহিলা মাদ্রাসা এখানে হবে এবং আপনার ওই পশ্চিম দিকে পশ্চিম দিকে এখানের মধ্যে মসজিদ হবে এখানে মধ্যে একটা মসজিদ এই যে এই জায়গাটার মধ্যে মসজিদ হবে তো আপনারা যদি দোয়া করেন আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এখানে মধ্যে একটা মসজিদ হবে এখানে মধ্যে একটা মসজিদ হবে মসজিদ নামাজের জন্য অবশ্যই মাদ্রাসা যেহেতু এখানে মাদ্রাসা কমপ্লেক্স হবে মাদ্রাসা মাঝে মসজিদের দরকার আছে এখানে একটা মসজিদ হবে আর আপনাদেরকে আমি দেখাইতে চাই যে ওই যে যেখানে বসে আমি কথা বলছিলাম একটু আগে আপনারা দেখেন ওই যে এটা হলো মাদ্রাসা এটা বর্তমানে বারাকৃত জায়গার মধ্যে খুব সংকীর্ণ অবস্থা আমরা শেড বাড়ি এখানে আমাদের পরিবেশ আসলে মোটামুটি আমরা ছাত্রদেরকে আবাসিক ছাত্রদেরকে নিয়ে মানে ক্লাসগুলো করতেছি খুব কষ্ট করে তো এই এখান থেকে এখানে চলে আসব। এই নিজস্ব জায়গার মধ্যে আমরা চলে আসবো নিজস্ব জায়গায় যদি আমরা মাদ্রাসার কাজটা আমরা গোটাইতে পারি মাদ্রাসার কাজটা আমরা এই শেষ করতে পারি মাদ্রাসাটা যদি কমপ্লিট করতে পারি তবে মাদ্রাসা কমপ্লিট করতে গেলে আপনাদের সাহায্যের প্রয়োজন আপনাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন কারণ এই সারা পৃথিবীতে এই অনেক আমার মুসলমান ভাই বোনেরা অনেক আছেন যারা দানবীর যাদেরকে আল্লাহ অসংখ্য অগণিত সম্পদের মালিক বানাইছেন কারণ আল্লাহ ফাকরাবুল আলম বলছেন ওয়াতারজুকুমাং তাসা ও গাইঈর হিসাব আল্লাহ যাদেরকে সম্পদ দান করেন তাদেরকে অসংখ্য গণিত সম্পদের মালিক বানান আর একটা জিনিস আপনারা ফলো করবেন যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ মালিক আল মুখ হে আল্লাহ তুমি তো সমস্ত মুলকের মালিক তুতিল মুলকা মাংতা তুমি যাকে ইচ্ছা করো মুহূর্তের ভিতরে বিশাল রাজত্বের মালিক বানাইতে পারো ওতাংজিউল মুলকা মাংত শাহ আবার যার থেকে ইচ্ছা করেন মহান আল্লাহ রব্বুল আলমিন সমস্ত রাজত্ব কেড়ে নিতে পারেন অত মাংতা মাংতাশা আল্লাহ যাকে ইচ্ছা করেন অসংখ্য ইজ্জতের মালিক বানায় দেন অত দিল্লু শাহ আবার যাকে ইচ্ছা করেন মুহূর্তের ভিতরে বেজ্জুত করে ফেলেন এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন আজকে আপনার সম্পদ আছে আগামীকালকে নাও থাকতে পারে যদি আপনার সম্পদটা একটা অংশ যদি আপনি মাদ্রাসার মাঝে নবীজির বাগানের মধ্যে আল্লাহর গড় মসজিদের মধ্যে ইতিমখানার মধ্যে যদি আপনি দিয়ে যেতে পারেন কালকে আমাদের ময়দানে ওইটা আপনার জন্য না যাতে উশিলা হয়ে যাবে যেখানে আমাদের মাদ্রাসা ভবনটা প্রথমত অবস্থায় দুতলা ফাউন্ডেশন দিয়ে একটা ভবনের কাজ নির্মাণ কাজ শুরু করেছি তো আপনারা দয়া করে আপনাদের দান অনুদান আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তাদের রুহের মাকফিরাত কামনায় আপনাদের সম্পদের একটা অংশ সেটা জাকাতের অংশ হোক এবং যে কোনোভাবেই আপনাদের এই দান খয়রাতটা এই মাদ্রাসার দিকে যদি আপনারা দেন তাহলে অত্যন্ত আল্লাহ রসুল্লা সাল্লাম আপনাদের প্রতি খুশি হবেন এবং আপনাদের স্বজনের কবরের মধ্যে আল্লাহ রাবুল্লা আলম বেহেস্তের বাগান বানিয়ে দেবেন এই দোয়া করি আর বিশেষ করে মাদ্রাসার এতিমখানা এতিম ছাত্রদের জন্য আপনাদের সাহায্যের হারটা বাড়িয়ে দিন যেন এতিম ছাত্রগুলা সুন্দরভাবে লেখাপড়া করতে পারে খাবার দাবার খাপড় চুপড় যেন তাদের সুন্দরভাবে আমি তাদেরকে দিতে পারি এই জন্য আপনাদের সাহায্য খুবই প্রয়োজন আর এখন আপনাদের কাছে আমি দেখাবো যে মাদ্রাসা বর্তমানে একটা বারাকৃত জায়গার মধ্যে মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে যেখানে মধ্যে ছাত্ররা বসবাস করা একেবারে কষ্টসাধ্য হচ্ছে ছাত্ররা ক্লাসের মধ্যে সঠিকভাবে বসতে পারতেছে না এবং তাদের বাথরুম এবং তাদের বসবাস ঘুমানো ঘুমানোর জন্য বিশেষ করে আলিয়ার ক্লাসগুলা এই সংকীর্ণ ছোটো ছোটো হওয়ার কারণে ছাত্র ছাত্রীদের বসার ক্লাসে বসা খুব কষ্ট হচ্ছে শিক্ষকদের পড়ানোটা বড়ো কষ্ট হচ্ছে এই জন্য আপনাদের দয়ায় আপনাদের সাহায্যে আশা করি নতুন জায়গার মধ্যে বিল্ডিংটা যদি করতে পারি আমাদের কষ্টটা লাঘব হবে আপনাদের এই জন্য আপনাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাদের সকলের দান হয়রাতকে যেন আল্লাহ কবুল করেন আর বিশেষ করে এই মাদ্রাসার এই নিজস্ব অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ভিডিওর মাধ্যমে দিব আপনারা দয়া করে যারা পারেন অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে আপনাদের দান অনুদান যদি দেন আশা করি আমরা আমাদের এই কুমিটির মাধ্যমে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা তুলে আমরা মাদ্রাসার কাজে ব্যয় করতে পারবো এই আশাব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আসুন আমরা দেখি মাদ্রাসার ছাত্রগুলা কি পরিবেশে লেখাপড়া করতেছে এবং মাদ্রাসার নতুন জায়গাটা দেখার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে মাদ্রাসা নতুন জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আসলে বাই আপনার জন্য আমার জন্য এগুলা একেবারে আপন না আপনার জন্য আমার জন্য আপন আল্লাহ রাবুল্লা আলম বলছেন যে সম্পদের কিছু অংশ যদি তুমি আল্লাহর পথে দান করে যাও মাদ্রাসার মধ্যে নবীর বাগানে মসজিদের মধ্যে তিমখানার মধ্যে যদি তুমি দান করে যাও পাক রাবুল্লা আলম বলেন যে তোমার জন্য আমি কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি তোমার জন্য তার বিনিময়ে পুরস্কার পুরস্কারস্বরূপ জান্নাত আমি তোমার জন্য অবদারিত করে রেখে দিয়েছি এই জন্য আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আর বিশেষ করে আপনাদেরকে আবারও বলি যে এই এই মাদ্রাসাটার প্রতি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন যেন আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি আপনার দান আমি পাই ইনশাআল্লাহ আপনার জন্য সারাদিন সারা রাত ছেলেরা রাত দিন চব্বিশ ঘন্টা কোরআন তলাবাত করে এবং বিশেষ করে আলিয়ার ছাত্রীরা কোরআন এবং হাদিসের লেখাপড়া করতেছে আর মহিলা মাদ্রাসা হবে মসজিদ হবে আপনাদের জন্য খাস করে দেওয়া হবে এবং ক্যামত পর্যন্ত এই মাদ্রাসা একদিন আমি থাকবো না কিন্তু মাদ্রাসা থাকবে আপনি থাকবেন না আপনার দেওয়া দানের এই বিল্ডিংটা থাকবে কিন্তু আপনার কবরের মধ্যে সৎকায় জারি হিসাবে আপনার মা বাবার কবর সৎকায় জারি হিসাবে এই সারা জীবন পর্যন্ত ক্যামত পর্যন্ত এই সোয়াপটুকু যাইতে থাকবে আল্লাহ জনম মদিনাওয়ালা উসিলায় রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের উসিলায় জন আল্লাহ সকলের দানকে কবুল করেন এবং আপনাদেরকে দান করার তৌফিক দান করেন এই আশাব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি